আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আজকের এই ভিডিওটি দেখছেন, সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক বন্ধুরা, মক্কা এক নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম। বরাবর নাই, আমি আছি হাফেজ নজরুল ইসলাম, আর আপনারা দেখছেন মক্কা এক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। তো বন্ধুরা, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, আজকে হচ্ছে মুরগি ফার্মে মুরগি এক মাস বয়সী দাম এবং ভ্যাকসিন এবং ওষুধ ফাঁদে সম্পর্কিত বিস্তারিত তথ্য আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভিডিও শুরু করার একটি রিকোয়েস্ট, আপনারা যারা এই চ্যানেল নতুন দর্শক আছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তো প্রিয় দর্শক, অনেকে আমার কাছে ফোন করেন দেশ এবং দেশের বাইরে থেকে, যে আসলে আমার এক মাস বয়সী ফার্মে মুরগির দরকার। তো আমাদের হচ্ছে যাই এক মাস বয়সী যে ফার্মে মুরগুলো, এগুলোর ডেলিভারি ডেট অর্থাৎ আগামীকাল দশ জানুয়ারি 2024, এই ডেটে আমাদের হচ্ছে যে মুরগিগুলো সেল হবে, এর পরবর্তী সময়ে আর সেল হবে না এক মাস বয়সী। তো আপনারা যাদের হচ্ছে যে এক মাস বয়সী মুরগি লাগবে, অবশ্যই ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর অনেকে আমার এটার ভ্যাকসিন সম্পর্কে জানতে চান। তো ভ্যাকসিন সম্পর্কে সাধারণত এক মাস বয়সে 4 থেকে 5টা ভ্যাকসিন লাগে, ওগুলো আমরা বয়স অনুযায়ী ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমরা ওগুলো দিয়ে থাকি। ভ্যাকসিনের জন্য আপনাকে কোনো টেনশন করতে হবে না। আর আপনি যেখান থেকে মুরগি ক্রয় করেন, মুরগি দেখলে আপনি বুঝতে পারেন মুরগির সুস্থতা কেমন। আপনি আমার মুরগিগুলো দেখতেছেন, আলহামদুলিল্লাহ মাশাল্লাহ অনেকটা সুস্থ, 100% সুস্থ, এবং মুরগিগুলো সুস্থ সবল সতেজ চঞ্চল আছে, মুরগিগুলো দেখলে বোঝা যাচ্ছে। তো আপনারা যারা হচ্ছে যে এক মাস এবং দেড় মাস বয়সে মুরগি লাগবে, তারা অবশ্যই ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর এটা ভ্যাকসিন শিডিউল অনুযায়ী যদি আমি আপনাদেরকে বলি, এক মাস ভিতরে 4 থেকে 5টা ভ্যাকসিন দেওয়া লাগবে। আর খাবার যেটা, সেটা আমি সাধারণত স্টার্টার ফিডটা খাওয়াই, এই যে আমি গুঁড়া ফিডটা খাওয়াই। তো অনেকে আমাকে বলেন যে আসলে ভাই কোন ফিডটা খাওয়ান, তো আমি আপনাদেরকে বলবো যে 2 মাস পর্যন্ত আমরা সাধারণত এই স্টার্টার বা গুঁড়া যে খাদ্যটা আছে ওইটা খাওয়াই, আর 2 মাস পরে আমরা অন্য খাবার খাওয়াই, যেটা ব্রয়লার সরি যেটাকে গোয়ার বলি আমরা, অর্থাৎ মোটাটা আর কি দানাদার খাবার যেটা সেটাই খাওয়াই। তো এগুলোর দাম হচ্ছে যায় কাঁচা বাজার, আপনারা সকলেই জানেন এটা কখনো রেট বাড়তে থাকে কখনো কমতে থাকে, সবসময় কিন্তু বাজার এক থাকে, এটা আমরা সকলেই জানি। আর তো এই জন্য হচ্ছে যে এক এক সময় এক এক রেট থাকে এক। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনারা লোকেশন অনুযায়ী দাম কম বেশি হতে পারে, তো অবশ্যই আপনি আমার কাছে কল দেবেন, আমি দামটা বলে দেবো। আর ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি কিন্তু এর দাম লিখে দিচ্ছি, আপনারা দেখে আসতে পারেন। অনেকে আমাকে বলেন যে আসলে দাম বলেন নাই কেন, তো আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে এটা লিখে দিয়েছি, আপনার দামটা দেখে আসতে পারেন এক। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনারা যারা দূর দূরান্ত নেবেন, তারা অবশ্যই কমপক্ষে পরিমাণে বেশি হতে হবে, কম পরিমাণে নিলে আমি কিন্তু মুরগি ডেলিভারি দিতে পারবো না এক। দ্বিতীয় কথা হচ্ছে আমি সারা বাংলাদেশে মুরগি বাচ্চা ডেলিভারি দিই, আপনি ঘরে বসে কিন্তু আপনার পণ্য অর্ডার করলে আপনি কিন্তু হাতে পেয়ে টাকাটা পরিশোধ করতে পারেন, এই সুযোগ আছে, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। তো সকলে ভালো থাকবে, সুস্থ থাকবেন, সকলের সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।